হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের হোস্ট অ্যাডভোকেট শানেয়া জাকি ইমন, আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আর একটা ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে, কেউ যদি ভুল বুঝিয়ে কারোর কাছ থেকে দানপত্র দলিল করে নেয় তাহলে ভবিষ্যতে কী হবে। চলুন শুরু করা যাক। শুরু করার আগে ভাই লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আসি যে অনেক ক্ষেত্রেই দেখে থাকি যে বাবা বয়স হয়ে গেছে কিংবা মার বয়স হয়ে গেছে, মাকে নিয়ে যেয়ে একটা সব ওয়ারেস ফাঁকি দিয়ে দানপত্র দলিল করে নিচ্ছে। বড় ছেলে কিংবা ছোট ছেলে যাই হোক, কিংবা বোন মেয়ে যাই করুক, দানপত্র দলিল করে নিচ্ছে, সবাইকে ফাঁকি দিয়ে বলে দিচ্ছে যে অমুকের নাম আমার ছেলের নামে আমার মা দানপত্র দলিল করে দিয়ে গেছে, অতএব এই জমির সমস্ত জমির মালিক আমার ছেলে। ভাই এটা কিন্তু খুব সামনে এগুলো বন্ধ হতে যাচ্ছে। কেন বন্ধ হতে যাচ্ছে আপনাদের সামনে আজকে শেয়ার করব। আমাদের যে নতুন আইন হতে যাচ্ছে, ভূমি অপরাধ প্রতিরোধ আইন 2023, এই আইনের অনুযায়ী কিন্তু আপনারা যখন এই আইন বিরুদ্ধ কাজগুলো করবেন, বিশেষ করে এই যে ভুল বুঝিয়ে দানপত্র দলিল করে নেওয়া নিজের ইচ্ছার বিরুদ্ধে, হয়তো আপনার মা কিংবা বাবা যার কাছ থেকে দানপত্র দলিলটা নিচ্ছেন উনি ব্যাপারটা সম্পর্কে অতটা অবহিত নহেন, কিংবা তার জ্ঞান নেই, কিংবা তার মানসিক অবস্থা ওই পর্যায়ে নেই যে উনি ওই বিষয়টা বুঝবেন, উনি হয়তো রেজিস্ট্রি অফিসে যেয়ে শুধু সই করেছেন কিংবা টিপ দিয়েছেন কিংবা হ্যাঁ হু করেছেন রেজিস্ট্রার মহোদয়ের সামনে, এর ফলে আপনার দলিলটা রেজিস্ট্রি হয়ে গিয়েছে। কিন্তু পরবর্তীতে যখন এই দলিলটা চ্যালেঞ্জ হবে বিজ্ঞ আদালতে, তখন কিন্তু ভাই খুব সাবধান, এই আইন আসছে, আপনাদের কিন্তু জেল জরিমানা হবে। অতএব এইভাবে ভুল বুঝিয়ে কারোর কাছ থেকে দানপত্র দলিল করবেন না প্রথমত। দ্বিতীয়ত, এই দানপত্র দলিল করলে আপনাদের কেমন সাজা হতে পারে, সামনে যে আইনটা আসছে হয়তো পাশ হয়ে যাবে আমাদের নেক্সট সংসদেই, আমাদের যে মন্ত্রিপরিষদ সেগুলো এই আইনটাকে অ্যাকসেপ্ট করেছেন। এখন এই আইনে সাজা হচ্ছে, আপনারা যদি ভুল বুঝায় কারোর কাছ থেকে দানপত্র করে নেন, সাজাটা দেওয়া হবে 6 মাস থেকে 2 বছর বা 50,000 থেকে 2 লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড। তো দণ্ডে কিন্তু দণ্ডিত হচ্ছেন ভাই যদি কারোর কাছ থেকে ভুল বুঝায় দানপত্র করে নেন। খুব সাবধান, খুব সাবধান ভাই। আর এই বিষয়গুলো লাইক কমেন্ট শেয়ার আরও বেশি করে করুন সামনে, যাতে মানুষজন এই বিষয়গুলো নিয়ে আইন বিরুদ্ধ কাজগুলো না করে। ভালো থাকবেন, আইন জানুন, আইন মানুন। হ্যাভ এ নাইস ডে।